জানো তোমার জীবনে আমার গুরুত্ব কতটা? তুমি হলে আমার জীবনের সূর্য। ওয়াও, তাই নাকি জানো? আই লাভ ইউ জানো, আই লাভ ইউ। হ্যাঁ, এবার যাও, তুমিও সূর্যের মতো আমার কাছ থেকে 149.6 মিলিয়ন দূরে থাকো। কি রে, আজ তুই ভাত খেলি না কেন? তুমি তো শুধু বলো, আমি সারাদিন খেতেই থাকি, তাই আমি আজকে ভাত খাইনি। ওহ, সত্যি আমি খুব দুঃখিত রে, এমনি ফাজলামি করে বলেছিলাম তোকে। আচ্ছা, ওই কথাগুলো বাদ দে, যা তুই একবার বাড়িতে গিয়ে কিছু খেয়ে নে। জানো গো, কাজের ভয়টা না আমাদের বিছানার চাদরটা চুরি করেছে। কি বলো সোনা, কোন চাদরটা? ওই চাদরটা, গত বছর বান্দরবানে বেড়াতে গিয়ে হোটেল থেকে যে চাদরটা চুরি করেছিলাম ওটা। জানো মা, আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে। যা, এখনই গিয়ে ফকিরকে 100 টাকা দিয়ে আয়। কিন্তু কেন? কারণ এতদিনে আমার মনের আশাটুকু পূরণ হয়েছে। তাই প্রেম এমন একটা জিনিস, ছেলে বুঝলে মেয়ে বুঝে না, মেয়ে বুঝলে ছেলে বুঝে না, আর দুজনে বুঝলে ফ্যামিলি বুঝতে চায় না। কেন বাঙালিরা কখনোই কাউকে বিশ্বাস করে না, কারণ তারা ঘুমন্ত মানুষকে ডেকে জিজ্ঞাসা করে, কি ঘুমাচ্ছিস? বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সৌন্দর্য বিচার করা হয় গায়ের রং দেখে, শিক্ষা দেখা হয় পরীক্ষার প্রাপ্ত নম্বর দেখে, আর সম্মান দেখা হয় অর্থের পরিমাণ দেখে। সিম কোম্পানির অফারগুলো ঠিক এই রকম, 10 কেজি মুড়ি 10 মিনিটে খেতে পারলে 10 কেজি ফ্রি। অন্যান্য দেশে বিয়ের জন্য শুধু ছেলেমেয়েরা রাজি হলেই হয়, আর আমাদের দেশে বিয়ে করতে হলে পুরো 14 গোষ্ঠীকে রাজি থাকতে হয়। একটা কথা কি জানেন, মুখ বন্ধ রাখলে কিন্তু সব বিপদের আগে সম্ভব হয়। সবাই বলে জীবনে প্রথম ভালোবাসাটা নাকি কখনোই বলা যায় না, তাহলে কিছু কিছু মানুষ কিভাবে মা বাবাকে ভুলে যায়? কোনো মেয়েকে দেখলে যদি আপনার বুক দরপর করে, তাহলে বুঝবেন এটা প্রেম নয়, নিশ্চয়ই আপনার ক্যালসিয়ামের অভাব। বডি স্প্রেটা নিজের হলে ফুস ফুস ফুস, আর বন্দর হলে ফুস। কি রে, তোর বাবার নাম কি? কখনো তোর কথার কোনো মানেই বুঝতে পারলাম না। এগুলো আমার বাবার নাম, মা তো এগুলো বলেই ডাকে। স্যার স্যার, ওকে ডিভোর্স দেব। সরি স্যার, আমাকে ক্ষমা করবেন, আসলে আমি আনন্দের চোখে কোথায় কোথায় চলে যাচ্ছি বুঝতে পারছি না।